ইসলামী স্থাপনা দেশে দেশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কিং ফয়সাল অ্যাভিনিউতে কিং ফয়সাল অ্যাভিনিউতে একটি নান্দনিক দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে কিং ফয়সালের অর্থায়নে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে দশ বছর নির্মাণযোগ্য শেষে উনিশশো সালে এই মসজিদটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তুর্কি নকশাবিদ ভেদার দালুকির নির্মিত নকশায় এই মসজিদটি মূলত নির্মিত হয় এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হলো এই মসজিদটি সাধারণ যে মসজিদগুলো আছে তার মতো নয় অর্থাৎ কোনো ধরনের গম্বুজ ছাড়াই এই মসজিদটি নির্মিত হয় এবং সবচাইতে আকর্ষণীয় যে বিষয়টি ইসলামিক ইউনিভার্সিটির অব ইসলামাবাদের মূল যেই অ্যাকাডেমিক ভবন অর্থাৎ প্রশাসনিক যে ভবন এই মসজিদের সাথে অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মসজিদে একত্রে প্রায় তিন লাখ সমপরিমাণ মুসল্লি এখানে একত্রে নামাজ পড়তে পারে অর্থাৎ এটির ধারণ ক্ষমতা তিন লাখ পর্যন্ত করা হয়েছে এবং এই মসজিদটি আসলে মূলত পাকিস্তানের ইসলামাবাদের যে প্রাণকেন্দ্র সেখানে রয়েছে যার কারণে প্রতিনিয়ত বিপুল সংখ্যক দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসেন এই মসজিদের অন্যরকম একটি বৈশিষ্ট্য হল এই মসজিদটির একপাশে পাশে ঘেরা আর সমতল অর্থাৎ এমন একটি লোকেশনে এটি করা হয়েছে এবং এটি কিন্তু মূলত এই প্রাণ প্রাণকেন্দ্র নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এখানে আরেকটি বৈশিষ্ট্য কথা না বললেই নয় অর্থাৎ এই মসজিদটি যখন নির্মিত হয় তখন বিশ্বের সবচাইতে বড় মসজিদের তালিকা নামকরণ করা হয় উনিশশো সাল পর্যন্ত এটি বিশ্বের প্রথম সবচাইতে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদের তালিকা ছিল এখনও বর্তমানে এই মসজিদটি বিশ্বের ষষ্ঠতম ধারণ ক্ষমতাসম্পন্ন মসজিদের তালিকা রয়েছে এই মসজিদটি আসলে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক দর্শনার্থীরা যখনই পাকিস্তান ভ্রমণে আসেন তখনই কিন্তু এই মসজিদটি পরিদর্শন করেন এবং এই মসজিদের যে নান্দনিক নির্মাণশৈলী এই নির্মাণশৈলী দেখে তারা মুগ্ধ হন ইসলামাদের কিং ফাসাল মসজিদের চত্বর থেকে আরিফুর রহমান সময় সংবাদ